হ্যালো বিয়স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বিয়স, আপনারা অনেকেই বলছেন যে ভাই টোটাল ক্যাবসটা কবে ওপেন হবে। তো ফাইনালি টোটাল ক্যাবসটা ওপেন হয়েছে এবং বর্তমানে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জও নিয়ে নিতে পারবেন ফ্রিতে। তো বন্ধুরা, এটা আপনাকে জাস্ট কী করতে হবে, সিম্পলি একটু কাজ করতে হবে আপনাকে। তো এই টোটাল ক্যাবসে বর্তমানে অ্যাড দিচ্ছে এবং অ্যাড দিলে তো বর্তমান বুঝতে পারতেছেন আমাদের এখান থেকে ইনকামটা হবে এবং এখান থেকে আমরা ফ্রিতে মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে যে আমাদের যে পুরানো যে টোটাল ক্যাবসটা আছে সেটা কী করবেন আপনি, ফাইনালি আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? আনইনস্টল করে দেওয়ার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো বর্তমানে এটা আপডেটই চলে আসছে, তো আপডেটেড আপডেটেড দিয়ে নিতে হবে আপনাদেরকে। তো অবশ্যই আগে যে একটা টোটাল ক্যাপসটা আছে সেটা আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর এখানে সার্চ করবেন জাস্ট টোটাল ক্লিকে, টোটাল ক্লিকে সার্চ দেওয়ার পর দেখবেন যে ফাইনালি আপনাদের সামনেই চলে আসবে। তো বন্ধুরা, অ্যাপসটা আপনাকে কী করতে, সিম্পলি আপনাকে ডাউনলোড করতে হবে। তো দেখুন আমি ইনস্টল করতেছি, আপনারাও এরকম করবেন। আগে যে টোটাল ক্যাবসটা আছে সেটা আপনি আনইনস্টল করে দেবেন, আনইনস্টল করে দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন। তো এটা 11 MB বর্তমানে আসছে, আগে ছিল 8 MB-র মতো। তো এরা আপডেট দিছে কিছু, তো এই আপডেটের ফলেই কিন্তু আমরা এখান থেকে আবারও ফ্রিতে মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন ইনস্টল হচ্ছে। তো এই টোটাল অ্যাপ সম্পর্কে সবাই জানে, ঠিক আছে? তো যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাই দেবো, ঠিক আছে, কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো ওপেন করবেন আপনার যে আগে যে অ্যাকাউন্টটা রয়েছে না, আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা খুলছিলেন আগে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো এগুলো জাস্ট অ্যালাউ করে দেবেন, দেখুন 4টা ইয়ার্সে এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আর আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এই যে লগ ইন বাই ভেরিফিকেশন কোড, যা সিম্পলি এখানে ক্লিক করবেন, আর এখানে ক্লিক করার পর আপনার নাম্বারটা দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনার কাছে নতুন করে আবার নতুন পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো বন্ধুরা ফাইনালি, আর যারা রেজিস্ট্রেশন নতুন করবেন, ঠিক আছে, তারা কী করবেন, এই যে নিচে রেজিস্ট্রেশন নাম লেখা আছে, সিম্পলি রেজিস্ট্রেশন উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কোডটা দিয়ে নেবেন, আপনার বাংলাদেশে যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া হয়ে যদি থাকেনি তাহলে ইন্ডিয়ার দেবেন। দেখুন এই যে বাংলাদেশ এটা আছে, এটা কোডটা বসায় দিয়ে আপনার নাম্বার এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তারপর একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো বর্তমানে আমার কাছে অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু আমি এখানে লগ ইন করে নেব। তো বন্ধু, সিম্পলি আপনারা যখন লগ ইন করবেন তখন এখানে কিছু অ্যালাউস হবে, সেই অ্যালাউগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? তো অ্যালাউ দেওয়ার পর দেখবেন যে আপনার কাছে এরম একটি ইন্টারফেসও করবে, যে নতুন করে আসবে এগুলো, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু এই যে মেসেজ যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ অপশনের উপর ক্লিক করে দেবে, এখানে দেখবেন যে আমাদের কিছু অ্যাড দেবে এখানে, সেই অ্যাড দেখলেই কিন্তু আমাদের ইনকামটা হবে। তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতন দেখতে পাচ্ছেন, এখানে ওয়ালেটটা যদি দেখতে পারে, আমাদের যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে বাই ডিটিস মানে কিনতে পারেন তাদের কাছ থেকে, অথবা ট্রান্সফার করতে পারেন। ওয়ালেট মানে আপনার এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, এটা হচ্ছে টপ আপ, এটা হচ্ছে আমরা মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারবো এইখান থেকে। তো কীভাবে নেবেন নতুনরা সেটা আমি দেখা দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চলে আসছে আমাদের অ্যাড, তো আমরা জাস্ট সিম্পলি অ্যাডের উপর ক্লিক করবো, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও অ্যাড দিয়েছে একটা। তো সিম্পলি আমি ভিডিও অ্যাডের উপর একটা ক্লিক করবো, দেখবেন যে আমাদের একটা ভিডিও অ্যাড দেবে, সেই ভিডিও অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই টাইমটুকু ওয়েট করতে হবে। তো বর্তমান যে অ্যাডগুলো দিয়েছে অ্যাডগুলো স্কিপ করা যাবে না, আপনাকে এই অ্যাডগুলো সম্পূর্ণই দেখতে হবে। তো বন্ধুরা দেখুন আমার অ্যাডটা প্রায় কমপ্লিট দেখা। তো এখন সিম্পলি আপনি ব্যাক করে কেটে দেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দেখা গেছে, তারপরে যে আরেকটা অ্যাড আসছে এই অ্যাডটার উপর ক্লিক করবেন, দেখুন দেখেন ফুল স্ক্রিন একটা অ্যাড চলে আসছে, আমরা কী করবো এই অ্যাডটার উপর ক্লিক করে দেবো। তো অ্যাডটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কিছু কনভার্ট করতে হবে, জাস্ট এখানে একটু লোডিং নেবে, সেই লোডিংটা পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের অ্যাডটা লোড হয়ে গেছে এবং এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি, 30 সেকেন্ডের বেশি। তো ওয়েট করার পর সিম্পলি আপনি ব্যাক করে কেটে দেবেন, ঠিক আছে? এটা জাস্ট টোটাল ক্যাপসেরই একটা অ্যাড।
তো ব্যাক করে কেটে দিলাম। দেখুন এখানে যদি আর কোনো অ্যাড আসে সেই অ্যাডগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। আগে কিন্তু আমাদের এখানে ব্যানার অ্যাড দিত, তো বর্তমানে ব্যানার অ্যাডটা দেখতেছি না, বর্তমানে দুটো অ্যাডই দেখতেছে। তো এই দুটো অ্যাড আপনারা জাস্ট অ্যাডগুলো একটু কিছুক্ষণ পর পর এসে অ্যাডগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো অ্যাডগুলো দেখলেই কিন্তু আপনারা ইনকামটা হবে আপনাদের। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, তো আপনাদের টপ আপ মানে মোবাইল রিচার্জ নেওয়ার জন্য কী করতে হবে, সিম্পলি জাস্ট এই যে ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে যে টপ আপে লেখা আছে, সিম্পলি টপ আপের উপর ক্লিক করবেন। তারপর আপনার এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। তো বন্ধুরা এখানে আপনাদের নাম্বারটা দেওয়ার পর সিম্পলি নেক্সট এরপর ক্লিক করে তারপর কনফার্মের পর ক্লিক করবেন। তারপর আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা কী নাম্বার সেই নাম্বারটা সিলেক্ট করে, আমি তো আপনার নাম্বারটা বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বর্তমান ব্যালেন্স আমার আছে 27 DTC, 37 DTC, তো 37 DTC হলে হবে না, এখানে আপনাকে 80 টাকা নিতে হলে 73 DTC লাগবে। আর আপনার জাস্ট দেখি ভ্যাট কত কাটে, 9 DTC কাটবে। তো টোটালি আপনাকে 82 DTC দিতে হবে, 82 DTC দিলে আপনি 80 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আগে 160 টাকা পর্যন্ত ছিল, বর্তমান 200 টাকা করছে তারা, আর আগে 75 টাকা নিয়ে যেত, এখন বর্তমান 80 টাকা থেকে শুরু করতে হবে। তো বন্ধুরা আপনার সিম্পলি আপনাদের এখানে যখন এই ব্যালেন্স এত DTC হয়ে যাবে মানে আপনার নেওয়ার মতো, তখন আপনি এখান থেকে মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারবেন। তো আর এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, মানে একটা পাসওয়ার্ড দিবেন, আপনি সেই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা সিম্পলি আপনাদের এইভাবেই কাজটা এখান থেকে করতে পারে, এইভাবে আপনারা মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আর একটা বিষয় আছে, দেখুন এখানে যে টাইম ঘড়ির মতো আছে, এখানে পর ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটা স্বাস্থ্যের মতো, তো এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কোন, এখানে আপনি যখন কথা বলবেন, ঠিক আছে, তখন দেখে নিতে পারবেন কোন দেশে কত রেট আছে, মানে কত করে কাটবে, সেটাও আপনি সিম্পলি এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা যারা কথা বলছেন এই DTC দিয়ে আপনারা কথা বলতে পারেন, আর যারা মোবাইল চার্জ নেবেন তারা মোবাইল নিতে পারবেন। তো বন্ধুরা এইটুকু গুড নিউজটুকু আপনাদেরকে জানানো ছিল। তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগবে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে তারাও এই টুইটার ক্যাপস চালু হয়েছে সে সম্পর্কে জানতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।